আমি আসলে চেষ্টা করি, মুরব্বিরা হয়তো আমার কথা এত এনজয় করে না, পোলাপাইন হয়তো বুঝে, আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে। এই কয়েকদিন আগে একটা সোসাইটিতে সোসাইটির লোকজন এসে বলল কি যে এখানে ছেলেমেয়ের আড্ডা দেওয়া হবে না আর। সোসাইটি বসবাস করে, ওরা মাইকিং করলো যে যে ছেলে মেয়ে একসাথে বড় আছে, ছোট ছোট জামা কাপড় পরে এভাবে কোলাকুলি করে বসে আছে, বাদাম খাচ্ছে, বুট খাচ্ছে, ওদেরকে প্রথমে মাইকিং করে ভিডিও টিডিও করতেছিল। তো পাশে একটা ইউনিভার্সিটি আছে অনেক ক্ষমতাধর, বেশ প্রভাবশালী ইউনিভার্সিটি ঢাকার, ওখানকার একজন স্টুডেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবে বসেছিল। তার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও করলেন কেন, খুব এভাবে দাঁড়ায় আছে, সে চুলগুলো একটু লম্বা। তো বাই দ্য চান্স আমিও কোনো একটা কারণে দিতে যাচ্ছিলাম, তো এত ভিড় দেখে দাঁড়াইছি, মানে আমি দেখছিলাম যে ওই স্টুডেন্ট যে ভিডিও করছে তাকে ভিডিও করতেছে চোখে, মানে পরে পাইলে মারবে কেন ভিডিও করলো। তো আমি সিচুয়েশনটা বুঝতে পেরে যে ভিডিও ধারণ করতেছে তাকে বললাম যে এই তুমি ভিডিও করতেছো কেন, এটা তো অন্যায় কাজ, তুমি এটা যে ফেসবুকে লাইভে দিচ্ছ এই অন্যায় কাজটা তো তুমি এখানে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই, এটা একটা অন্যায় কাজ, তুমি এটাকে দমন করতে আসছো, প্রচার করতে আসো নাই, ভিডিও তো প্রচার করে, লাইভ তো প্রচার করে, আর তুমি এসছো দমন করতে, তুমি কেন এটা ওর প্রাইভেসি নষ্ট করতেছো কেন, তুমি ওকে নিষেধ করো। ছেলেটাকে একটু ঠান্ডা করলাম, ওরা বলো যে ভাইয়া ও কিন্তু লাইভে ছিল, ডিলিট করে নাই। আমি বলছি তুমি থামো, তোমাকে যেই স্বাধীনতা দিয়েছে রাস্তার পাশে একটা মেয়ে নিয়ে বসে থাকার স্বাধীনতা, তুমি যেই আইনে পাইছো ওই আইন ওকে তোমাকে ভিডিও করার স্বাধীনতা দিছে, কারণ ওই সোসাইটিতে বিলং করে, সোসাইটির অথরিটি সে, তোমাকে যে না করেছে, তুমি যদি মানবাধিকারে যা মামলা করো যে আমি আর আমার প্রেমিকা বসেছিলাম, আমরা কোনো অন্যায় করছিলাম না, উই আর জাস্ট হ্যাভিং ফান, হ্যাঁ আমরা জাস্ট মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম, বাদাম খাচ্ছিলাম, সে এসে আমাদের ভিডিও করছে, সো হোয়াটস রং উইথ ইট। দিস সোসাইটি মোর দেন 20,000 পিপল লিভ, 20,000-এর বেশি মানুষ এই সোসাইটিতে বসবাস করে, 5,000-এর বেশি মানুষ গত 5 ঘন্টা এই রাস্তা দিয়ে হাঁটছে, তুমি তাদের সামনে বসেছিল, তোমার কাছে কোনো ইস্যু ছিল না, ও ফেসবুকে লাইভ দিছে, নাহলে 50,000 মানুষ দেখবে, হোয়াটস রং উইথ ইউ, ইটস সেম। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেছে, তুমি তোমার প্রেমিকার সাথে বসে আছো, তোমার কাছে ইজি মনে হয়েছে, ফেসবুকের মানুষ তোমাকে দেখবে, হোয়াটস রং উইথ ইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, এর মধ্যে পার্থক্য কী, যে তোমাকে ফেসবুকে লাইভে দেখলে তোমার খুব লেগে গেছে, রাস্তা দিয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে পর্দা করা মানুষগুলো, সমাজের যারা মানে মানুষ আছে যারা, তারা তো তোমাকে দেখলে তোমার অসুবিধা নাই। তো সে বলছে যে না আমি এর জন্য ব্যবস্থা নিতে পারবো, তুমি যখন মামলা করবো ওর জন্য যে ও আমার অধিকার হরণ করেছে, আমাকে হ্যাম্পার করেছে, আমার ভিডিও করেছে, ও ঠিক যায় তখন বলবে যে আসলে আমি ও যে একটা এইভাবে বসেছিল এটার প্রমাণ রাখার জন্য ভিডিও করেছিলাম, নাথিং এলস। সো যেই স্বাধীনতার বলে তুমি এগুলো করো, ওই স্বাধীনতা ওকে অনেক কিছু করতে দেবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন আসলে সহি আকিদা অথবা শিরিক বিদাত মুক্ত মানুষরা অপ্রেম মুক্ত মানুষ নয়, বর্তমানে সহি আকিদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়, দেয়ার আকিদা কুড বি সহি বাট তাদের আখলাক সহি না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে, তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে যেটাকে তারা পরে বিয়ে করবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না, একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের, একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের, কেউ অন্যায় থেকে আমরা বিরত হতে চাচ্ছি না। যদি আজকে এই জুমার সলাতে আসা, যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ঈশা পড়া, যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ঈশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে, আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার। আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিনি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে, আর তোমরা খুব তাড়াহুড়া করে খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো, ক্ষমার দিকে আসো তোমরা,
এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান আর যেই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভালোবাসে তাহলে জান্নাত সবাই পাবে না জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মুত্তাকীদের জন্য যারা আল্লাহকে পরোয়া করে যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মায়ায় তারাই হচ্ছে মুত্তাকী মুত্তাকীর একটা সংজ্ঞা দিতে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল-কাযিমিনা আল-গায়্ব ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মুত্তাকীদের জন্য মুত্তাকী হচ্ছে কারা মুহসিনরা মুহসিনরা কারা যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে হালাল পথে এবং যারা মানুষ মানুষের ঝামেলা মানুষে মানুষে সমস্যা যারা ক্ষমার দিকে সবার আগে এগিয়ে যায় যে ঠিক আছে যা হয়েছে আমি ক্ষমা করছি অথবা সে মনে মনে বলে যে যা অসুবিধা নেই ওজনটা করেছে করেছে আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার আমি প্রতিশোধ নিতে যাইব না যেভাবে সলিউশন হয় যেভাবে এটা সলভ হয় যেভাবে এটা মিটে যায় আমি ওই দিকে আছি এরা হচ্ছে কারা মুহসিন এরা কারা এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করে যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে সেই দিকে খেয়াল রাখে যারা তারা হচ্ছে মুহসিন আর মুহসিনদেরকে আল্লাহ ক্ষমা করবেন